প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের চ্যানেলে আমরা দেখাবো কিভাবে পুরনো একটি সিডি রুম দিয়ে আপনি তৈরি করতে পারবেন একটি ক্লাসিক সিডি প্লেয়ার। আপনারা এই সিডি রুমগুলোর সাথে পরিচিত, প্রথম অবস্থা যখন আমরা কম্পিউটার ইউজ করতাম এই সিডি রুমগুলো আমরা ইউজ করতাম। এখন যদি আপনার বাসায় এগুলো না থেকে থাকে, তারপরেও আপনি এটা যে কোনো একটা ছোটোখাটো মার্কেট থেকে কিংবা ভাঙ্গারি দোকান থেকে এই সিডি প্লেয়ারগুলো কালেক্ট করতে পারেন। তাছাড়া এলিফ্যান্ট রোডে ভিআইপি মার্কেটে এগুলো 100 থেকে 200 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এটা তৈরি করার জন্য আপনার কিছু হয় একটা টুলবক্স। টুলবক্সের মূলত স্টারটাই আপনার কাজে লাগবে, স্টার একটা মাইনাস কাজে লাগতে পারে। লাগবে একটা সুই, কিছু কাগজ। কাগজগুলো আপনি কার্টুনের ভিতরে যে টিনের মতো এক ধরনের কাগজ থাকে, এই কাগজগুলো আপনি কালেক্ট করে নেবেন কার্টুন থেকে, বক্স কার্টুন যেগুলো পুরনো বক্স কার্টুন। আচ্ছা, আমরা যা বলতে চাইছিলাম, প্রথমে তাহলে আমাদের এই সিডি রুমটা খোলা উচিত। এটা খোলার জন্য এখানে 4টা স্ক্রু থাকে, 4টা স্ক্রু আপনি খুলবেন এই স্টার দিয়ে। এখানে 4টা স্ক্রু থাকে, এখানে দেখবেন কিছু লক আছে, এখানে 1টা লক, 2টা লক, 3টা লক। এই লক গুলো খোলার জন্য বেশি কিছু না, একটা কিছু দেখবো তা দিলেই লক গুলো খুলে যায়। এই যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মূলত সিডির বেস। সিডি বেসের আরেকটা জিনিস আপনাকে দেখাই, এই যে ঢাকনার এখানে যে ম্যাগনেটটি ছিল, এই ম্যাগনেটটি আমি এখান থেকে রিমুভ করে নিয়েছি। এই ম্যাগনেটটি কী কাজে লাগে, সিডিকে ধরে রাখার জন্য এই ম্যাগনেটটি ইউজ হয়। এটাও আপনি রিমুভ করে নিয়ে নেবেন, তাহলে পুরোনো ঢাকনাগুলো আপনার লাগতেছে। একটা সিডি দিয়ে দেখবো, যে কোনো একটা সিডি, সিডি দেওয়ার পর এখানে ম্যাগনেটটা দেব, যে সিডিটা ঠিক মতো ঘুরছে কি। এই পর্যায়ে আপনার রোমকে আনার জন্য একটা জিনিস প্রয়োজন, এখানে পিছনের অংশের জিনিসটা ভালোভাবে উপরের দিকে ঠেলে ধরে, চাপিয়ে ধরে এখানে আপনি একটা পুশিং বা একটা স্ক্রু নাট এখানে ঢুকিয়ে দিবেন, তাহলে যেটা হবে। আর এখানে মোটরের সাথে যে রিমুভেবল রাবারটা আছে, রাবারটা আপনি খুলে দিবেন। এটাতে যেটা হবে, আপনার সিডিটায় যখন ইজেক্ট বাটনে ক্লিক হবে, তখন ইজেক্ট সে কমান্ড পাবে ঠিকই, কিন্তু এই কেসটাকে সে ধরা বান্ধা বা নাড়াবে না। এটা করার পর আপনার যেটা করতে হবে, এই যে কাগজগুলো দেখতেছেন, মূলত এই কাগজগুলো ইউজ করার অর্থ হচ্ছে এটাকে ডেকোরেট করা। তারপরে ডেকোরেট করে আঠা লাগিয়ে আপনার এই কাজটা কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে আপনি এরকম একটা ফিনিশ গ্রুপ পাবেন। ফিনিশ গ্রুপ আপনি দেখতে পাচ্ছেন, আমার একটা সিডি, আমার একটা ম্যাগনেট। মূলত এই কাজটা করা কেন, এই কাজটা করার অর্থ হচ্ছে আপনার সিডিটা যখন চলবে, প্লে হবে, আপনি সিডিটা দেখতে পাচ্ছেন, জিনিসটা দেখতে সুন্দর লাগছে, এখানে একটা ট্রে করবেন। ট্রেতে আপনি যে কোনো একটা জিনিস স্থাপন করে আপনার যে কোনো একটা জায়গায় সুন্দর করে লাগিয়ে আপনি এটা গান উপভোগ করতে পারবেন। আসুন আমরা ফাইনালি দেখি জিনিসটা কীভাবে কাজ করে এবং কীভাবে সুন্দরভাবে দেখা যাচ্ছে। আসুন দেখি কীভাবে এটা সেট করবো। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনারা জানেন প্রত্যেকটা সিডির রুম পাওয়ার সাপ্লাই দিয়ে দিলে, পাওয়ার সাপ্লাই লাইনটা আমি লাগাবো এখানে। আর সামনের এই অংশটিতে আমরা স্পিকারের লাইনটা লাগাবো। আচ্ছা, আমরা একটি সিডি এখানে দেই এবং ম্যাগনেটটি স্থাপন করি। যেহেতু ডেকোরেটিভ একটা অপশন আছে, তাই আমরা একটা যে কোনো একটা গাছ বা যা কিছু হয় আমরা এখানে একটা দিয়ে দিলাম সুন্দরের জন্য।
আমরা এটা প্লে করবো। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এটা চলা শুরু হয়ে গেছে। এই যে অংশটুকু আপনি দেখতে পাচ্ছেন, এই যে সুন্দর চিত্রটা আপনার ফেলে দেওয়া এই সিডি রুম থেকে চলে আসবে। আমি আপনাকে প্লে করে দেব। প্লে করে দিলাম, আমরা দেখি আউটপুট। ধন্যবাদ।